পশ্চিমবঙ্গের অরণ্যের খাসমহল জঙ্গলমহল। এই জঙ্গলমহলে সদ্যগঠিত ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের চিল্কিগড় পর্যটন প্রিয় মানুষদের কাছে এক পরিচিত নাম। কলকাতা থেকে প্রায় 182 কিলোমিটার ও ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত চিল্কিগড় তার প্রাচীন ঐতিহ্য, প্রাকৃতিক ঐশ্বর্য ও সাংস্কৃতিক সম্পদ নিয়ে হয়ে উঠেছে পর্যটকদের নয়নের মণি। চিল্কিগড়ের প্রাচীন রাজবাড়ি, কনকদুর্গা মন্দির ও মন্দির সংলগ্ন জঙ্গলের শিবলিঙ্গগুলি আজও মুগ্ধ করে পর্যটকদের। এই মন্দিরটা তৈরি করেন বাংলা 1344 সালে রাজা জগদীশচন্দ্র দেব ধবলদেব। তখন 108টা শিবলিঙ্গ জঙ্গলের ভিতরে উনি নির্মাণ করান এবং তাকে প্রতিষ্ঠা করেন পুজো করার জন্য। কালিকা পুরাণোক্ত বিধানে এখানে পুজো হয়। প্রাচীন কনকদুর্গা মন্দিরটি পরিত্যক্ত হওয়ার পর নির্মিত হয় নতুন মন্দিরটি, যেটিরও বয়স শতাধিক। এই মন্দিরে দেবী দর্শনের উদ্দেশ্যে আজও ছুটে আসেন অসংখ্য ভক্ত। ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে জেলা ও ব্লক প্রশাসন থেকে নেওয়া হয়েছে মন্দির পরিসরকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ। বয়স্ক বা শারীরিক প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য বিনামূল্যে ই রিক্সায় ঘোরাফেরার ব্যবস্থা করা হয়েছে মন্দির পরিসরে। এই মন্দিরকে কেন্দ্র করে আশেপাশের গ্রামের যেসব মানুষেরা ব্যবসা বা মন্দির সংক্রান্ত অন্যান্য কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, তাঁদের অর্থনৈতিক উন্নতির ব্যাপারেও সজাগ রয়েছেন এখানকার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। কনকদুর্গা মন্দির ও সংলগ্ন বনাঞ্চলকে কেন্দ্র করে এখানকার প্রশাসনের সবথেকে উল্লেখযোগ্য পদক্ষেপটি হল এই অঞ্চলকে সম্পূর্ণরূপে প্লাস্টিক মুক্ত রাখার অঙ্গীকার। প্রশাসন থেকে সরকারিভাবে নির্দেশ জারি করা হয়েছে যাতে এই অঞ্চলে সব রকমের প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়। এই এলাকাতে কোনো প্লাস্টিক ব্যবহার করা হবে না বলে একটা নতুন অর্ডার বার করে দিয়েছি জেলা প্রশাসন, ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এটা আমরা খুব সাপোর্ট করছি। এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে গত 22 এপ্রিল 2017 তারিখে বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে একটি সাইকেল র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করেন স্থানীয় সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধি থেকে শুরু করে মহকুমা শাসক, জেলা শাসক ও রাজ্যস্তরের মন্ত্রীও। আমরা নিজের ঘরটাকে যদি সচেতন করি, প্রত্যেকে সেইভাবে যদি ভাবি, তাহলে আমরা নিশ্চয়ই দূষিত মুক্ত হয়ে যাব। এই চিল্কিগড় কনকদুর্গা মন্দিরের জীব বৈচিত্র্য ক্ষেত্রে মানুষকে নিয়ে আসতে পারি, তার জন্য আমরা সদা সচেষ্ট। ইতিমধ্যেই বায়োডাইভার্সিটি ডিপার্টমেন্ট থেকে এই জায়গাটাকে ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে প্রপোজ করা হয়েছে, সেভাবে আমরা এটাকে সংরক্ষণ করার চেষ্টা করছি। এই সমস্ত উদ্যোগের পিছনে রয়েছে একটি মাত্র উদ্দেশ্য, চিল্কিগড়কে এক বিশেষ পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা। এই উদ্দেশ্য সফল করতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এখানকার বনাঞ্চলকে রক্ষা করায়। ইনিশিয়ালি আমরা এখানে গেস্ট হাউস একটা করেছি, একটা ম্যারেজ কমিউনিটি হল করেছি, ডুলুং নদীর ওপারে আমরা আরও একটা ট্যুরিজমের জন্য ডেভেলপ করার চেষ্টা ভাবনা চিন্তা করছি। সেখানে আমরা কিছু মাটির তৈরি হাট তৈরি করব, যাতে পরবর্তীকালে হচ্ছে পর্যটকরা এসে সেখানে থাকতে পারে। এই মন্দির চত্বরে একটা পরীক্ষা আছে, সেটা অনেক পুরনো, সেখানে ইতিমধ্যে আমরা হচ্ছে নৌকা বিহারের ব্যবস্থা করেছি। পাশেই রয়েছে অর্ধচন্দ্রাকারে আমাদের ডুলুং নদী, যে নদী এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। আমাদের জাগ্রত মন্দির, এই মন্দিরে মানুষজন ভিড় করেন বিভিন্ন তিথিতে, বিভিন্ন পবিত্র দিনে। ঝাড়গ্রাম যদিও শালপিয়ালের দেশ, চিল্কিগড়ের বনের চরিত্র কিন্তু আশ্চর্যজনকভাবে তার থেকে আলাদা। উদ্ভিদবিদ্যা বিশেষজ্ঞরা তাই এই বনের চরিত্র ও তার গাছগুলি নিয়ে শুরু করেছেন বিশেষ গবেষণা। কনকদুর্গা মন্দিরের মন্দির সংলগ্ন যে জঙ্গল ডুলুং নদীর পাশে, সেখানে প্রায় 300-এর অধিক প্ল্যান্ট স্পিসিস রয়েছে। ফর এক্সাম্পল, যেমন এখানে এইটা যেটা রয়েছে, কাঞ্চনের একটা ভ্যারাইটি, এর নাম হচ্ছে বাউহিনিয়া ভ্যালি।
যার বাংলা নাম হচ্ছে বা লোকাল নেম হচ্ছে চিহুর লতা। এটা হচ্ছে কালিকেন্দ, যার নাম হচ্ছে ডায়াসপাইরোস মন্টানা, যার স্টেমটা হচ্ছে কালো রঙের। এর সঙ্গে আর একটা খুব ইম্পর্টেন্ট গাছ হচ্ছে স্ট্রিকনস নাক্স ভূমিকা, যার মেডিসিনাল ইম্পর্টেন্স কিন্তু প্রচুর, যেটার বাংলা নাম হচ্ছে কুচিলা। এই গাছটি হচ্ছে সেই স্ট্রিকনস নাক্স ভূমিকা, এটা বিরাট ট্রি এবং এই জঙ্গলেতেই এটার আধিক্য বেশ দেখতে পাওয়া যায়। এছাড়া আরও অনেক প্রজাতি আছে এবং বেশ কিছু ইম্পর্টেন্ট প্রজাতি আছে যেগুলো এই শুধু এই অঞ্চলেই দেখতে পাওয়া যায়। এবং আশেপাশে ডুলুংয়ের ওই দিকটার আর এই দিকের ক্লাইমেট কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে একটা রেন ফরেস্টের মতো একটা এরিয়া, বাট ডুলুংয়ের ওই পাশটা হচ্ছে একটা ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, যেখানে শাল, মৌহা, পিয়াল এগুলো দেখতে পাওয়া যায়। পর্যটন হচ্ছে একটা প্রোডাক্টের মতো আমাদের এখনকার দিনে, যাতে এই মডেলকে, এই বায়োডাইভার্সিটি মডেল, এই রিলিজিয়াস টেম্পল এবং আমাদের যে ন্যাচারাল অ্যাট্রাকশন, এই ত্রয়ীর সমাহারে যাতে একটা কমপ্লিট প্যাকেজ পর্যটককে দিতে পারি, সেই চেষ্টাতে আমাদের রয়েছে। এখানকার ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের পাশে রয়েছে আরেক বৈভব। এই প্রকৃতির রূপ, রস, বর্ণ, গন্ধের সঙ্গে একাত্ম এখানকার আদিবাসী সংস্কৃতি। এক আশ্চর্য সুন্দর সকালে হঠাৎ যখন ডুলুংয়ের চরে আদিবাসী রমণীরা নেচে ওঠেন মন ভাসানো সুরের আনন্দমুখর গানের তালে তালে, তখন ডুলুং নদীর পাড়ে এই অরণ্য হয়ে ওঠে এক অন্য অরণ্য, যা হয়তো স্বর্গের থেকেও সুন্দর। এখানে আকাশ আজও নির্মল, শহরের ছোঁয়া ছাড়িয়ে ডুলুংয়ের জল ছুঁয়ে সুবাতাস অরণ্যে যায় হারিয়ে, নিবিড় সুখের সাড়া দিতে প্রাণে সবুজ ছায়ায় পাখির গানে, এখানে প্রকৃতি কোল পেতে তার রয়েছে দোহাত পাড়িয়ে।